অলোক ভুইয়া প্রথমে এসছে এখানে এসে বলছে কি মানে জোরে জোরে এরকম ভাবে চিল্লি চিলি বলছে এই বৌদি এই কালকে ভোট দিতে যাবে না তা আমি হচ্ছে কেন চেনা কেন চেয়ে ইলেকশন ভালো আমাদের ঘরে কাজ করে গেছে ছেলেটা খুব ভালো ব্যবহার মানে এমনভাবে সব মদ খেয়ে এসছে মানে কোনো মানে এরকম ঠেলামালেও পড়ে যাচ্ছে এমনিভাবে এসছে তা আমি হচ্ছে কেন ভোট দিতে যাবে না হ্যাঁ তোরা এটা কী করছিস তোদের হ্যাঁ অলোক তুই এরকম তোকে তো জীবনে কোনো ভাবতে পারি না যে তুই এরকম ভাবে এসে আমাদেরকে এরকম ধরনের কথা বলবি আমার তো বলে এখন ওসব চলবে না এখন দিন সব পাল্টেই গেছে এখন শুধু এখন ছেলে ছেলে মেয়েদের মেয়েকে সাবধানে রাখো এখন সব অমর মাকাল কালী তো অমর মাখাল বলছে এখন সব রেপ কেস চলছে ঘরে ঢুকিয়ে সব মেয়েদের এখন রেপ করা হবে অমর মাখাল কালীতলা এরকম ধরনের ভাষা বলছে পুলিশকে জানিয়ে পুলিশকে আমরা জানা আমরা আমি বলেছি পুলিশ পুলিশ জানাতে হবে না পুলিশ পার্টি পার্টির লোকদের জানিয়েছিলাম ওরা বললো ফোন করেছে পুলিশ আসবে এই সব কথা বলছে কোনো পুলিশও আসেনি কোনো মানুষও আসেনি কোনো পার্টির ছেলেও আসেনি আতঙ্কিত মানে আমরা রাত্রে ঘুমাই না যে এই না ফের আসে এই না ফের আসে